ফাতেমা গেল কোথায়? দরজার দাঁড়িয়ে দেখেন মরুভূমির ভিতরে কালো চাদর মাথায় দিয়ে ফাতেমা খুব জোরে জোরে হাঁটতেছে, খুব জোরে জোরে হাঁটতেছে, কারণ কেউ নেই। এখন মেয়েরা জোরে হাঁটলে কি অসুবিধা? ফাতেমা জোরে জোরে হাঁটতেছে। হযরত আলী চমকে গেলেন, আমি ঘুমের মধ্যে রেখে আমার বউটা কোথায় যাবে? আমাকে তদন্ত করার দরকার আছে না নাই? নিজের বউকে তদন্ত করবেন? গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পাইছে। ঘুম থেকে চেতন পাওয়ার পরে দেখে ফাতেমা তার কাছে নাই। এখন গভীর রাত্রে স্বামী চেতন পাওয়ার পরে বউ যদি কাছে না থাকে, যত বড়ই হুজুর হোক না কেন, আপনার কোন যত বড়ই হুজুর হোক না কেন, হুজুর কি পুরুষ না? আমার দেখে অনেকে মনে করে হুজুর অনেক মেয়ে মানুষ আমাকে সাথে দেখা করার সাথে, তাই বললাম না মেয়ে মানুষ দেখা করা যাবে না। সাইড থেকে মেয়ে রাখে, আপনি কি হুজুর না? আপনার সাথে দেখা করলে অসুবিধা কি? আপনি তো হুজুর। আমি করে আমি হুজুর হলে আমার বউ আছে রে, আমি তিনটা মেয়ের বাপ, এমনি এমনি হচ্ছি। আপনারা কি মনে করছেন, এখান থেকে রাত্রে যখন বাড়ির যাব, বাড়ির যে টুপি মাথার দিয়ে যদি বউকে বলি 10 মিনিট অসম, 10 মিনিট আমার বউ বলবে টুপি খোলো দুব্বা খোলো, এলে হুজুর গিরি বাদ দেওয়া। এখন বইয়ের কাছে আইসো কিসের হুজুর, তখন আর হুজুর আছি? আপনারা কি মনে করেন, মেয়ে মানুষ দেখলে আমাদের মন কিছুই কয় না? হাসির কথা না তো দাদা, পর্দা সবার জন্য না? সবার জন্য পর্দা, কারণ পর্দা হলো আল্লাহর আইন। আজকে আমাদের বাংলাদেশের একজন গায়িকা বলে, মনের পর্দা বড় পর্দা, শরীয়তে বুঝলো না, ওরে শরীয়তের মাওলানা, চোখ দুইটা করলা কানা, তেতুল হুজুর বুঝলো না। তেতুল হুজুর আমাদের বানাছে, তেতুল হুজুর মনের পর্দা বড় পর্দা, এটা কোনোদিন মুসলমান মানতে পারে না, কারণ পর্দা হলো আমার আল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন, হযরত আলী চমকে গেছে, কারণ ঘুম থেকে উঠে দেখে বউ নাই। মনে আছে না ভুলে গেছে? আপনারা মনে করবেন হুজুর বান ভুলে গেছে, এই হুজুর ওয়াদের সেখানে দেয় না কেন লাইন ঠিক, তাবারাকাল্লাজি বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাজি পড়েন আল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তো বউ গেল কোথায়? কোন বউ? সাধারণ বউ, মা ফাতেমা। আমরা রাসুলের মেয়ে, রাসুল মা কইছে, আসলে আমাদের মা না নবীর মা, আমাদের মা হলো রাসুলের বিবিরা। ধরে কর সুবহানাল্লাহ। ফাতেমা গেল কোথায়? দরজার দাঁড়িয়ে দেখেন মরুভূমির ভিতরে কালো চাদর মাথায় দিয়া ফাতেমা খুব জোরে জোরে হাঁটতেছে, খুব জোরে জোরে হাঁটতেছে, কারণ কেউ নেই। এখন মেয়েরা জোরে হাঁটলে কি অসুবিধা? ফাতেমা জোরে জোরে হাঁটতেছে। হযরত আলী চমকে গেলেন, আমি ঘুমের মধ্যে রেখে আমার বউটা কোথায় যাবে? আমাকে তদন্ত করার দরকার আছে না নাই? নিজের বউকে তদন্ত করবেন? আল্লাহ যখন হযরত আদমকে জান্নাত থেকে বের করে দিচ্ছে, তখন আমাদের বাবা আদম চোখের পানি নিয়ে বলতেছে, আল্লাহ আমার সাথে অন্যায় করা কি আপনার ঠিক হচ্ছে? বিনা দোষে দোষী কইরা আল্লাহ, আদম দিলা জেলখানা আল্লাহ, উপায় বলো না জনম দুঃখী, কপাল পোড়া মানুষ আদম একজন। আল্লাহ কে আদম তোমার দোষ নাই, তুমি কেমনে বুঝলে? আদম বলতেছে আমার বিবেক আছে। আপনি কি মনে করতেন আমার বিবেক নেই? মস্ত বড় কথা, বিবেক। বিবেক যদি ভালো থাকে, সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। আজকে আমি বিচারপতি হচ্ছি, আমি বিচার করতেছি, কিন্তু আমার বিবেক নেই। ভালো মানুষগুলো যেখানে থাকবে, খারাপ মানুষগুলো জামিন পাবে। জোরে কোন কথা শুনছি? বিবেক না থাকলে বিচার কেমন হয়? ওই যে আমার ওয়াদে শুনছেন, 5 বছর থেকে আমের বাগান করছে, জ্যৈষ্ঠ মাসে বাগানের মালিক দেখতে গেছে আম ধরছে কিনা, যা দেখে গাছের ডালে বসে ছোট্ট এক ছেলে পাকাম পাড়তেছে আর ব্যাগের মধ্যে ঢুকে,
বাগানের মালিক রাগ করে কয়, আমি খাই নাই, আমার পরিবারে কেউ খাই নাই, তুই আমার কাছে তোর আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দিব। ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? ছেলে বলতেছে, আমার বাপকে কোথায় গিয়ে বিচার দিবেন, আমার বাবাও তো আর এক গাছ চড়ছে, টাকা দেখে ওর বাবা আম পাড়তেছে আর খালি বস্তা ভরাইতেছে, গাছের নিচে বসে বলে, আল্লাহ বিচার দেব কার কাছে, বেটাও সো কার কাছে দিবে? সব আন্দোলন করে, বিচার চাই, বিচার চাই, কে বিচার করবে? বাপসু এ কথা বললাম, বাপসু আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান্নাস আন তাহকুমু বিল আদল। সুবহানাল্লাহ। বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন, আদম আলাইহিস সালাম বলতেছেন, আমার বিবেক আছে। আল্লাহ বলে, আদম তোমার বিবেক কি কয়? আদম বলতেছেন, গন্ধম কাছের কাছে যাইনি, মেয়ে মানুষ চিল্লাই কে, মা বোনেরা চিল্লাই নাকি, এদিকে কে আছে? এই মায়েরা চুপ করে। আদম আলাইহিস সালাম বলতেছে, আমি গন্ধম কাছের কাছে যাই নাই, গন্ধম ফল আমি খাই নাই, হাওয়া আমাকে গন্ধম ফল খাওয়াই সেটা আমি বুঝবার পারি নাই, যখন বুঝবার পারছি তখন আমি ঢুকিয়েছি বিমারি নাই, আমার ডান হাত কানা গলার মধ্যে ঢুকাই দিয়ে আমি রক্তভূমি করেছি, এখন বলো আল্লাহ আমার দোষ কোথায়? আল্লাহ বলে, আদম আমি বলতেছি তোমার কোনো দোষ নাই, তবে তোমার একটা ভুল হলো। একটা ভুল বলো তো আদম, হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে, আল্লাহ আমার বউ হয়। আল্লাহ বলে, আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে, আমার বউ হয়। আল্লাহ বলে, আদম হাওয়া তোমার কে হয়? আদম বলে, আল্লাহ। একই কথা কেন বারবার বলেন, হাওয়া আমার বউ হয়। আল্লাহ কয়, আদম রে যতক্ষণ তুমি হাওয়াকে বউ বলে স্বীকার করবে, হাওয়া যত অপরাধ করবে, এই অপরাধ শুধু হাওয়ার একলা হবে না, অপরাধের স্বামীকেও দেওয়া হবে। এখন আপনাদের বউ খেয়াল করার দরকার আছে না নাই, দরকার আছে না নাই, খেয়ালের নামে হলো তদন্ত করা। হযরত আলী নিরাপদ দূরত্ব বজায় রেখে ফাতেমার পিছনে পিছনে হাঁটতেছে, ফাতেমা কোথায় যায় এটা নিজের চোখে দেখার জন্যে, আর ফাতেমা জানে স্বামী ঘুম পাড়তেছে, নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে। নিরাপদ দূরত্ব মানে বুঝবার যেন না পারে, কথাটা বুঝলেন না, বুঝবার যেন না পারে। আল্লাহ নবী যে ঘরে ঘুমাই ওই ঘরের জানলার পাশে ফাতেমা দুঃখিনী মেয়ে হইয়া বলতেছে, বাবা আমি কোন নবীর কাছে আসি নাই, আমি এসেছি আমার বাবার ঘরের জানলা। তাহলে কি বুঝবেন, নবী আমার কেমন বাবা, এ করে গান কেমন বাবা, দেখেন বাবাটা কেমন। একটু মনোযোগ দিয়ে শুনেন, ফাতেমা বলতেছে, আমি তোর নবীর কাছে আসি নাই, আমি আইসি আমার বাবার কাছে, মেহরবানি করে একটু দরজা খুলে দেন। আল্লাহ রাসূল যখন ঘরের দরজা খুলে দেয়, ফাতেমা ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে হযরত আলী দৌড়ে এসে ওই জানলার কাছে কানটা লাগায়, দেখি বাপ মেয়ের মধ্যে কি গল্প হয়। ফাতেমাকে নবী দেখি চমকে উঠে বলতেছে, মা তুই একা একা কেন ঘরের মধ্যে ঢুকলি, মা আলীকেও ঘরের মধ্যে নিয়া। যেই কইছে, তুই একা একা ঘরের মধ্যে কেন ঢুকলি, আলীকেও নিয়ে আয়। হযরত আলী জানলার কাছে চমকে উঠে, আমি জানলার কাছে তদন্ত করতেছি, এটাও আল্লাহ নবী জানে নাকি? আমাদের বাংলাদেশে কিছু ভণ্ডরা কয়, নবী গায়েব জানে, এরকম কথা কয় না, বলে কিন্তু নবী নূরের তৈরি, নবী গায়েব জানে, নবী হাজের নাদের। যেইটা আল্লাহর ডিগ্রি, সেইটা আল্লাহ ছাড়া অন্য কাউকে দিলে সেরে খাবে, ধরে কথাটা ঠিক কি না? আল্লাহর বান্দারা, মা ফাতেমার চোখের পানি বের করে বলতেছে, বাবা আমি যে আসছি আপনার ঘরে এইটা আমার স্বামী জানে না, কারণ আমার স্বামী যখন ঘুমের ভিতরে আমি তখন ঘুমের মধ্যে রাইটা চুপি চুপি আপনার কাছে আইছি, মেহরবানি করে একটু ঘরে বাতি জ্বালান। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা তুমি যখন আইছো তখন আলী ঘুমের মধ্যে ছিল, কিন্তু তুমি আসার পরে যদি আলী চেতন পায়, যদি আলী চেতন পায়, কারণ বউ যদি স্বামীর কাছে থাকে স্বামী চেতন পালেই কিন্তু আবার ঘুমায় যায়,
এটা আমার হয়, আপনাদের কি হয় জানি না। চেতন ফাজি হঠাৎ গভীর রাত্রে বইয়ের গায়ের উপর হাত দিছি, দুই মিনিটে আবার ঘুম ধরছি। কিন্তু বউ আনাকে শান্তি আছে, কিন্তু যারা বিয়ে করেনি এরা যদি গভীর রাত্রে চেতন পায়, এরকে ফেসবুক ছাড়া উপায় নাই। রাত দুটার সময় ওয়াজ করে বাসার দিকে যাচ্ছি, আমি ফেসবুক চালাচ্ছি গাড়ির মধ্যে, ইতিমধ্যে এক ছেলে আমাকে মেসেজে বললো, হুজুর এত রাত্রে আপনি চেতন? ওই মনে করছে আমিও তা হুজুর। আমি বললাম বাদান, আমি ওয়াজ করে আসতেছি, তুমি চেতন কেন? ও তখন বলে, হুজুর ঘুম ধরে না, হুজুর ঘুম ধরে না। আমি কইলাম, তোমার বয়স কত? এখনো চার বছর ধৈর্য ধরব, কারণ সরকারি বয়স হলো 22-21, তাহলে 3 বছর ধৈর্য ধরা লাগবে। রে যুবকেরা একটু মনোযোগ দিয়ে শোনেন, যারা কোরআনের মাহফিল আছেন, আপনাদের কোনো ছটফটি ব্যায়াম থাকবে না। যদি একটা আমল আপনারা করতে পারেন যুবকদের জন্য, সে আমলের দরকার আছে না নাই, দরকার আছে না নাই? আমাদের যুবকগুলো নষ্ট হয়ে যাক এইটা আমরা কখনোই চাইব না, কারণ রাসূল বলেছেন হাশরের ময়দানে আল্লাহ শৈশবকালের কোনো প্রশ্ন করবে না, বুড়ো কালের কোনো প্রশ্ন করবে না, যৌবনকালে কি করছো এইটা নিয়েই কিন্তু ধরা হবে, ধরে কারণ ঠিক কি না। তাই যুবকদেরকে ভালো হওয়া লাগবে। বাবা ফাতেমা বলতেছে, বাবা একটু বাতি জ্বালান, একটু বাতি জ্বালান। হযরত আলী কিন্তু জানলার কাছে দাঁড়ায় আছে, আল্লাহ রাসূল ঘরে বাতি জ্বালাইছে, যেই মাত্র ঘরে বাতি জ্বালাইছে এমন সময় ফাতেমা দুইটা হাত নবীর দিকে বাড়ায় দেয়, নবী দুইটা হাত নবীর দিকে বাড়ায় দিছে, আল্লাহ নবী বাতির আলোতে ফাতেমার হালুক হাতের তালুর দিকে তাকায় দেখে, হাতের তালু আছে কিন্তু চামড়া না, হাতের তালু আছে কি নাই চামড়া নাই, দুইটা হাত গোস্তের টুকরার মতন দেখা যায়। নবী শুধু নবী না, নবী একজন বাবা হওয়ার কারণে ঘরের কোনায় গিয়ে বলতেছে, বাবুদগো দুনিয়ার কত ধনী ধনী যুবকেরা, আমার কলিজা টুকরা ফাতেমাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু আল্লাহ তুমি রাজি হও নাই, তুমি ঘরটা নিয়ে করে আলীর সঙ্গে আমার ফাতেমার বিয়ে হলো, কিন্তু আলীর সাথে আমার ফাতেমার জীবনে কোনোদিন শান্তি হলো না। এই বলে নবী যখন আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, এমন সময় ফাতেমা মাথায় ঘোমটা দিয়া আল্লাহ নবীর ঘর থেকে বাইরে যায়। নবী চিল্লায় বলে, ফাতেমা আমি তো তোমার বিরুদ্ধে বলি নাই, আমি তোমার বিরুদ্ধে বলি নাই, তুমি কেন ঘর থেকে বাইরে যাও? ফাতেমা বলতেছে, বাবা আপনি বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বিবি তার স্বামীর পায়ে সেজদা করা লাগতো, কিন্তু সেজদা দেওয়ার হুকুম নাই, এই হাদিস দ্বারা আপনি বুঝাই দিয়েছেন আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে যিনি দামি তিনি হলেন সবচাইতে তার আপন স্বামী। আমার মাদের বলতেছি, আহসান আমল সুন্দর আমল আপনাদের জন্যে, স্বামীর কথা মতো চলবেন, স্বামীর বাধ্য থাকবেন, স্বামী যদি খুশি হয় আল্লাহ খুশি হয়ে যাবে। এটা আপনাদের পক্ষে হলো না বিপক্ষে হলো? তো সবার আল্লাহ কর না কেন পাশেন তো মাসা আল্লাহ।